जलपाइगुड़ी प्रसन्नदेव महिला महाविद्यालय प्रथम वर्षर एक छात्री शहरे सेनपाड़ार एक शिक्षक इंग्रेजी ट्यूशन नितें। लकडाउन होते ट्यूशन बंद हो जाए किन्तु अनलाइने माध्यमे किछुदिन ट्यूशन नितें। एक देर मास थेके ट्यूशन ना दीते ओ शिक्षक टाकार दाबी करते थाकें बोले अभियोग छात्रीर। एरपर छात्रीटी शिक्षक मोबाइल ग्रुप थेके बेर हो जान। अभियोग छात्रीर परिवार ओ छात्रीके एरपर थेके नाना भावे कुरुचिकर मंतव्य करें ओ शिक्षक, एमनकि फोन करेओ हुमकी देवा हय बोले अभियोग ओ छात्रीर। তাই ওই শিক্ষকের বিরুদ্ধে জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হলেন ছাত্রীর পরিবার। তো এপ্রিল মে মাসে উনি পড়াননি, এপ্রিল মাসেরটা তিনি পেমেন্ট চাননি, অথচ মে মাস থেকে তিনি কন্টিনিউয়াস বলে আছেন যে পেমেন্ট করে দিতে, শুধুমাত্র কয়েকটা ছবি পাঠিয়ে ওটার বেসিসে চেয়ে যাচ্ছেন 800 টাকা উনি। তো এবার আমি সেটার কোনো আমি প্রতিবাদও করিনি ওনার কাছে কেন চাইছেন, খালি আমি ওনার পড়ার গ্রুপ থেকে বেরোয় গিয়ে আমি অন্যত্র আমি পড়াশোনা শুরু করি। তো এবার হুট করে কালকে রাত্রি 10:45টার দিকে আমাকে টেক্সট মেসেজ করে জানাচ্ছেন যে আমি নাকি অসভ্য অভদ্র মেয়ে, আর বাবা মা জানে না আমার এই শিক্ষার কথা, আমি তাকে ব্লক করে দিয়েছি যে তাকে আমি পেমেন্ট করছি না জন্য, এরকম অসভ্য অভদ্র ভাষায় আমাকে কথা বলেন, আর বাবাকে উস্কায় আমার বিরুদ্ধে, এবং এইভাবেই উনি আমাদের হ্যারাসমেন্ট করে যাচ্ছেন। আমি কোতোয়ালি থানার এই সাইবার পিএসএ এসেছি যে আমার শিক্ষক ছিলেন যিনি তার বাড়ি সেনপাড়ায়, তার বিরুদ্ধেই আমি অভিযোগ দায়ের করতে এসেছি।